বিশালগড়ের উত্তর ব্রজপুর এলাকার রেলে কাটা পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। সোমবার সকাল 5:30 নাগাদ আগরতলা সাবরুমগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। মৃতের নাম প্রান্তোষ দেবনাথ। মৃতের ভাই জানিয়েছেন, রবিবার রাতে মদ্যপ অবস্থায় পরিবারের লোকজনের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিলেন, ফলে এই মৃত্যুকে আত্মহত্যা বলেও মনে করেছেন অনেকেই। এসএস আগরতলার মাধ্যমে আমি ইনফরমেশন পাইলাম যে 15:08 একটা আননোন পার্সন রানওভার হয়েছে। ট্রেন নাম্বার আপনার সকালে যেটা 5:15 ছাড়ে 07682 আপ, এটা বিশালগড় 5:35 ডিপার্চার হয়। কিন্তু ইনফরমেশন পাইলাম যে কি 15:08 একটা লোক সুইসাইড করছে নাকি, মানে রানওভার হয়েছে। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? এটা কি উত্তর ব্রজপুর নাকি বলে, এটা থানাকে ইনফর্ম করা হয়েছে। আমরা আগরতলা থেকে এসেছি, পুলিশ এসেছে, চলে এসেছে।